হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো এখন সকাল 7:30 মতন বাজে, দেখো রোদ উঠে গেছে। আমাদের বাড়ি বাগানের ভেতর, সামনে বাগান, পেছনে বাগান, মাঝখানে আমাদের কটা বাড়ি। এই যে দেখো, এটা আমাদের সাদা ফুল গাছ, এখান থেকে ফুল তুলেই আমি পুজো করি রোজ। আর এই যে রাস্তার পাশ দিয়ে দেখো, ওই যে ওই বাড়িগুলো, আমাদের বাড়ির সামনে থেকে ভিডিওটা করছি। ভিডিও করে ঘরের বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, ঘর টর ঝাড় দেওয়া কমপ্লিট, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওর বিছানার মেয়েকে তোলা হয়ে গেছে, মেয়েকে তুলে ব্রাশ করিয়ে এই যে হরলিক্স দিচ্ছে, গরম জল করে দিয়েছি, ও নিজেই হরলিক্স নিয়ে গুলিয়ে গুলিয়ে খাবে। আর পেছনে ওই দেখো হারমোনিয়াম, সকালে রেওয়াজ করতে বসবে, ডেকে ডেকে ওঠে না মোটে, ডাকার অনেক ডাকার পরে উঠেছে। উঠে যে হারমোনিয়াম নিয়ে বসবে, গান করার পরে ম্যাডাম আসবে পড়াতে। তারপরে আবার কালকে চিকেন নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজে আছে, আমি চিকেন খাই না বলে আবার মাছ আনতে বলেছি। তাই যে কই মাছ নিয়ে এসেছে 3টে, আর কটাই যে তেলাপিয়া নিয়ে এসেছে, ওই কই 3টে আমি এখন রান্না করব, তেল কই আর তেলাপিয়াগুলো ফ্রিজে রাখবো। তোমাদের দাদা দেখো মাছগুলো কেটে দিচ্ছে, আমি কই মাছ কাটতে পারি না, আমার হাতে মানে হাত কেটে যায়। আর এই দেখো আমাদের পেছনের বাগানটা, ঘরের পেছনে ট্যাঙ্কি, ওর উপর বসে আমরা মাছ টাছ কাটাকাটি করি। আর পেছনে দেখো বাগান, বাঁশ, কত বড় বাঁশ বাগান দেখেছো। তারপরে সামনে গাছ টাছ আছে, এগুলো অন্য লোকের জায়গা, আমাদের জায়গা না। পেছনের বাগানের ভিতরে একটা বাড়ি আছে, সেই এটা। তারপরে কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, আর সঙ্গে ভেন্ডি ভাজা, আর এই যে কই মাছ, তেল কই, লাউ পাতা দিয়ে রান্না করেছি, আর সাথে গরম গরম ভাত। এটাই হলো আজকের মেনু। আমি ছোটো থেকে এই মাংস খাই না। আর দেখো তোমাদের দাদা কি করছে, তোমার দাদাকে বলছে এদিকে তাকাও তাকাও, আমার দোপাটি গেছে দেখেছো কী সুন্দর ফুল, ওই যে পরিষ্কার করছে সাইড দিয়ে ঢালাই, ওই ঘর উপরে ঘর করার সময় ঢালাইগুলো ভেঙে ভেঙে গেছে, এইগুলো দিয়ে আবার ঢালাই হবে, তাই পরিষ্কার করছে এদিক দিয়ে, ওইদিক দিয়ে নতুন করে ঢালাই করবে। আমি তাকাতে বলছি, বলছে দেখো ফ্রি জোন, তাই কী কী বলছে, আর আমি হাসছি। আমরা তৈরি হয়ে গেছি দেখো পুজোর দিকে যাওয়ার জন্য, পুজোর ওখানে গিয়ে তোমাদের মার সঙ্গে দর্শন করাচ্ছি চলো। আমাদের এখানে পূর্বপাড়া স্কুল, ওখানে হচ্ছে মায়ের পুজো, ওখানে প্রসাদ দিচ্ছে, ওখানে প্রসাদ টসাদ খেয়ে আর নেব, চলো দেখা হচ্ছে ওখানে। ফাইনালি আমরা রেডি হয়ে যে রাস্তায় বেরিয়ে গেছি, ওরাও যাবে, যেই ফোন দেখেছে বলছে ভিডিও করছে বলে পেছন দিয়ে হাঁটা শুরু করেছে, আরও 2-3 জন আসবে, সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তাদের জন্যে। তারপরে এই যে অন্ধকারে চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, বলেছিলাম না তোমাদের মাকে দেখাবো, এই যে আমাদের মা, আমাদের স্কুল মাঠে হচ্ছে বারোয়ারি কালী পুজো, সবাই দেখো বসে আছে, এখন ব্রাহ্মণ ওই যে সব তৈরি করছে, ওই পাশে প্রসাদ দিচ্ছে, ওখানে বসে প্রসাদ খাবো, খেয়ে টেয়ে যাবো আবার কলেজ মাঠে। এই দেখো খিচুড়ি প্রসাদ আমরা সবাই বসে খাচ্ছি, এখানেও ভিডিও করে তোমাদের দেখাচ্ছে, এই যে আমাদের মেয়েরা বসে আছে, মেয়ের সঙ্গে ওর বান্ধবী, আর এইগুলো আমার বান্ধবী, সব মেয়ের বান্ধবীর মারা আমার বান্ধবী তো হয় তাই না। আর এই যে এই দিদিটা আমাদের বাড়ির পাশে বাড়ি, একসঙ্গে গেছি যে পরিবেশন করছে। আরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো স্কুল মাঠে তোমার দেখাচ্ছি, এখানে মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চেতে বাউল গান হবে, কিন্তু এখন সব ওই কি সংবর্ধনা দিচ্ছে সবাইকে, ওইটা দেখে টেখে গান হওয়ার দেরি আছে, তাই বলছে চলো কলেজ মাঠ থেকে আমরা একটু ঘুরে আসি। তাই বলে এই যে আমরা কলেজ মাঠে এসে গেছি, কলেজ মাঠে এসে দেখো ডাল কাপিটানো দেখছি রয়েছে, তোমাদের কালকে ওই যে গেছিলাম না মেলায় বললাম হরি ঠাকুরের মেলা, ওখানে আজকে কালকে হরি ঠাকুরের ওই যে কি যা হরিযাত্রা হয়েছে, আজকে এই যে
জল ঢুকিয়েছে। এই দেখো জল সব ডান কাপে যাচ্ছে। কালকে থেকে গান এখানেও প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ, কিন্তু ওখান থেকে খেয়ে এসছি তো এখানে, আর সেই জন্য ওইদিকে আর যাইনি। এখানে দেখে টেকে বাড়ি চলে আসবো। দেখো কি সুন্দর মেলা, আমাদের এখানে 12 মাসে 13 রকম মেলা হয়েই থাকে। দেখো আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে, পুজো দেখে। আজকের মতন এই পর্যন্তই, পরে আবার আসছি পরের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।